নমস্কার, গুড মর্নিং। আজকের তো আবার কম্পিটিশান, ওফ আবার কম্পিটিশান। আসলে জানেন তো, জীবনটাই একটা কম্পিটিশান, জীবনটাই আসলে একটা প্রতিযোগিতা। মৃত্যুর সাথে জীবনের সবসময় একটা প্রতিযোগিতা চলছে, কে কাকে হারাবে। আমরা বেঁচে আছি জীবন জিতে যায় বলে, যেদিন জীবন হেরে যাবে আমরাও হেরে যাব। চলুন, যেগুলো বলার জন্য আজকের আবার মেসেজ করতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন যে এই রাউন্ডে তবলাটা অ্যালাউড, আপনারা চাইলে তবলচি নিতে পারেন, তবলা নিতে পারেন। প্রত্যেকে চেষ্টা করবেন অ্যাকুইস্টিক তবলা অর্থাৎ লেদার তবলা ব্যবহার করতে। এটা আমাকে অনেকে প্রশ্ন করেছেন। চেষ্টা করবেন ইলেকট্রনিক তবলা না নিতে, কারণ ইলেকট্রনিক তবলার সাউন্ডের যে ডেপথ, যে রেজলিউশন, সেটা অনেকটা কম হয়। সেটা বরং আপনার গানটাকে নষ্ট করতে পারে, করবেই বলছি না, করতে পারে। কিন্তু অরিজিনাল তবলা, অ্যাকুইস্টিক তবলা থাকলে কিন্তু সেই ভয়টা প্রায় থাকে না। আচ্ছা, এবারে বলি, এতদিন পর্যন্ত নিজে ফোন নিয়েছেন, কানে ধরেছেন, গান গেয়েছেন, ব্যাস কাজ শেষ হয়ে গেছে। এবারে আর একটু অন্যরকম, অন্যরকম মানে কি, ফোনটাকে কোথায় রাখবেন, রাখলে ভালো লাগবে। এক্ষেত্রে বলি, আমাদের এই মিউজিক্যাল লাইনে 60-40-র একটা গল্প আছে, 60-40-র একটা হিসেব আছে। মানে কি, আমি আপনাকে যদি উদাহরণ দিই যে 10 হাত দূরে আপনি আর তবলচি বসে আছেন, তাহলে আপনার থেকে মাত্র 4 হাত দূরে মোবাইল থাকবে, আর 6 হাত দূরে, তবলার থেকে 6 হাত দূরে মোবাইল থাকবে। তার মানে ঠিক আপনার থেকে 4 ফিট দূরত্বে মোবাইলটা থাকবে। তার মানে তবলা থেকে 6 হাত দূরত্ব, আপনার থেকে 4 হাত দূরত্ব। দিস ইজ দ্য 6.4:4 রেশিও। তার মানে 60-40-র একটা পার্সেন্টেজ আছে এখানে, ঠিক আছে। এবার আপনারা দেখে নেবেন যে আপনারা সত্যি সত্যি কতটা দূরে বসছেন। ধরুন 2 হাত দূরে বসছেন কি 1 হাত দূরে বসেছেন, তাহলে আমি যদি 1 হাত মানে অ্যাভারেজ ধরে নিই 18 ইঞ্চ কি 20 ইঞ্চ, তার মানে 20 ইঞ্চের 60% আর 40%, তারপরে আপনার থেকে 8 ইঞ্চ দূরে মোবাইলটা রাখবেন, আর 12 ইঞ্চ দূরে তবলা থেকে থাকবে। খুব সহজ হিসেব, 60-40 মাথায় রাখবেন, 60%, 40%। টেস্ট করার জন্য কী করবেন, আগে পদ্ধতিটা বলে দিয়েছিলাম। টেস্ট করার জন্য কী করবেন, আরেকটা মোবাইলে ফোন করে বাড়িরই কাউকে বলবেন যে তুই একটু মোবাইলটা নিয়ে বেরিয়ে যাও, বা তুমি একটু মোবাইলটা নিয়ে বেরিয়ে যাও। তারপরে আপনারা কী করবেন, গানটাকে একবার ট্রাই করে নেবেন, মোবাইলটা কোথায় রাখলে আরও ভালো শোনাচ্ছে, বা হেডফোন নিলে ভালো লাগছে কি না, হেডফোন না নিয়ে ভালো লাগছে কি না, এগুলো আপনারা নিজেরা টেস্ট করে নেবেন। কারণ আমরা যদি প্রত্যেকের এরকম টেস্ট করতে যাই, তাহলে কম্পিটিশানটা একদিনে কোনোভাবে কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে। তার মানে আপনারা চেক করে রাখবেন, বাকি কাজটা আমি করব, আমি রেকর্ড করব, ব্যালেন্স করব, যা যা করার সবই করে নেব। 3 নম্বর কথা, যারা আপনাদের সাথে তবলা সঙ্গত করবেন, মাননীয় তবলচিরা, তাদের সময় মতোই আপনারা সময় নিন। আপনারা কখনোই প্লিজ তাদেরকে ফোর্স করবেন না যে 9টাতেই আসতে হবে, 11টাতেই আসতে হবে, এটা নয়। যদি ওনার সময় সাপোর্ট করে তো খুব ভালো, যদি সময় সাপোর্ট না করে সেক্ষেত্রে চেষ্টা করবেন ওনার সময় আপনি সময়টা করে নিতে। কারণ আমি আপনাদের সাথে সময় অ্যাডজাস্ট করব, আপনাদের চিন্তার কিচ্ছু নেই। সকাল 6টা থেকে রাত 11টা-12টা পর্যন্ত আপনারা যে কোনো সময় নেবেন, সেই সময়ের মধ্যে আমি রেকর্ড করিয়ে নেব, আপনাদের চিন্তার কিচ্ছু নেই। মাননীয় তবলচিকে বলার এরকমটা দরকার নেই যে আপনাকে এই সময় আসতে হবে, বরং এরকম করে বলবেন যে আপনি আপনার সুবিধা মতো সময়ে আসুন, আমরা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। এই প্রসঙ্গে বলে রাখি, ফরম্যাটটা কীরকম হবে, গতবার যেরকমটা ছিল যে আপনাকে আসতে হয়েছিল, নাম বলতে হয়েছে, গানটা গাইতে হয়েছে, শেষ পর্যন্ত ভোট চাইতে হয়েছে, ভোটের যে অ্যাপ্লিকেশনটা আছে, তো এইবারে শুরু হবে কীরকমটা এবারটাতে। ধরুন আমি আপনাকে বললাম স্টার্ট, আপনি ততক্ষণ অলরেডি তবলা ব্যালেন্স করে ফেলেছেন, মানে মোবাইল থেকে কতটা দূরে থাকলে, আপনার ভয়েস থেকে কতটা দূরে থাকলে, এগুলো করা আপনি করে ফেলেছেন। তো আমি যখন আপনাকে স্টার্ট বলবো, আপনি নমস্কার বলবেন, আপনার নিজের নাম বলবেন, ঠিকানা বলবেন, কোন গানটি গাইছেন বলবেন, এবং অবশ্যই
তবলচি মহাশয়ের নামটিও বলবেন, বলবেন যে আজকে আমার সাথে তবলা সঙ্গত করছেন অমুক। হয়ে গেল। দেখুন এতে ওনাকে তো সম্মান জানানো হলেই, সেই সাথে চ্যানেল ওনাকে সামান্যতম সম্মান জানানোর সুযোগটুকু পেল এবং সেটা আপনাদের মাধ্যমে। আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। যাই হোক, এই হচ্ছে দুটো খুব ভাইটাল ব্যাপার, যে প্রথমে আপনি ঢুকবেন, নাম ঠিকানা বলবেন, দ্বিতীয়ত সঙ্গে তবলচি যদি থাকেন তাহলে তার নাম বলবেন। তারপর আমরা যথারীতি গানের পোর্শনে ঢুকে যাব, গান যে গানটা গাইবেন। যেহেতু আপনারা হারমোনিয়ামটা হাতে পাচ্ছেন, সেক্ষেত্রে যদি সম্ভব হয় অবশ্যই গানের মিউজিক পার্ট, M1, M2, PM এরকম যারা আমরা বুঝি আর কি, PM মানে হচ্ছে প্রিলিউড মিউজিক, M1 মানে এক নম্বর মিউজিক, মানে যেটা প্রথম অন্তরার আগে আসে, M2 মানে হচ্ছে সঞ্চারী বা দ্বিতীয় অন্তরার মিউজিক, এই পোর্শনগুলো সম্ভব হলে নিজেরা তুলে রাখবেন, সম্ভব হলে নিজেরা হারমোনিয়ামে তুলে রাখবেন। তাতে কী হবে, যখন গানটা গাইবেন তখন আপনি যদি একটু বাজিয়ে নিতে পারেন তাহলে গানের যে পূর্ণ রূপটা, পূর্ণতাটা প্রকাশ পায়। না হলেও হবে, আমি বলছি না যে হবে না, নিশ্চয়ই হবে। অনেকেই কী করেন, গানের প্রথম লাইনটা বাজিয়ে দেন, তাতেও যে গানের খুব একটা ক্ষতি হয় তা নয়। ঠিক আছে, তো এটা হলো আপাতত মূল ব্যাপার। তারপরে আসি একদম শেষ হলে আপনাদের ভোট চাওয়ার যে ব্যাপারটা, ধরুন আপনাদেরকে যা বলতে হয় এই ব্যাপারটা এবারে আপনাদেরকে বলতে হবে না। কেন? কারণ আপনারা জানেন যে আমাদের গ্রুপ এতে দুতি বলে একটি খুব ছোট্ট একটি খুব কিউট মেয়ে আছে। তো ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তোমার ভয়েসটা যদি দাও আমি প্রত্যেকের ক্লিপের শেষে লাগিয়ে দেবো। তো ও যথারীতি রাজি হয়েছে, আমাকে ক্লিপটা পাঠিয়েও দিয়েছে, ভয়েস ক্লিপটাও পাঠিয়ে দিয়েছে। তো আপনাদেরকে ভোট চাইতে হবে না, আমি ওই ক্লিপটা প্রত্যেকের ক্লিপের শেষে বসিয়ে দেবো। আসলে এটা নিয়ে আমার কাছে একটুখানি একটু ক্ষোভ এসছে, অনেকে বলছে আমি কথা বলতে পারি না, আমি ভালো করে ভোটটা চাইতে পারলাম না, আমার কমে গেল। তো এটার একটা ইউনিকনেস আনার জন্য, একটা সিমিলারিটি আনার জন্য আমি সেম ভয়েস বসিয়ে দেবো। কিন্তু কারুর যদি মনে হয় যে আপনার নিজের ভোটটা আপনি নিজে চেয়ে নেবেন, তাতে আপনার ভালো হবে, আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমার ভালো হবে, আমার ভোটটা আমি চেয়ে নেব, তাতেও কোনো সমস্যা নেই আমার। আপনি বলে দেবেন যে স্যার ভোটটা কিন্তু আমি চেয়ে নিচ্ছি, অথবা গান শেষ হলে যথারীতি ভোট চেয়ে নেবেন, নমস্কার করবেন, শেষ করবেন। আর যদি মনে করেন ভোট চাইবেন না, আপনার ভোটটা আমি ক্লিপটা বসিয়ে দেবো, অডিও ক্লিপটা বসিয়ে দেবো, সেক্ষেত্রে গান শেষ হবে, থেমে যাবেন, নমস্কার করে বলবেন শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি বুঝে নেবো যে আমাকে অডিও ক্লিপটা ওখানে বসিয়ে নিতে হবে। তাহলে আমি প্রথম থেকে যদি একবার ছোটো করে বলে দিই তাহলে কী হবে, প্রথমে ফোনটা ব্যালেন্স করে নেবেন, সাউন্ড ব্যালেন্সটা করে নেবেন, কতটা দূরত্বে আপনি, কতটা দূরত্বে তো বলছি, আমি স্টার্ট বলবো, স্টার্ট বললে নিজের নাম বলবেন, ঠিকানা বলবেন, আর অবশ্যই তবলচি মহাশয়ের নাম বলবেন, গানটা গাইবেন। গান গাওয়া শেষ হয়ে গেলে ভোট যদি চাইবেন বলে মনে করেন নিজে তাহলে চেয়ে নিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি আমারটা চাইবো না, আমি দুতির গলাটা বসিয়ে দেবো, সেক্ষেত্রে আপনারা বলবেন যে স্যার শেষ হয়ে গেছে ইত্যাদি। এইটুকু বললে আমি বুঝে নিতে পারবো যে আপনারা যা বলতে চাইছেন। ঠিক আছে, তো বেশ আজ এই পর্যন্ত। আর এবারেও যথারীতি লাইক অ্যান্ড ভিউ থাকছে। আসলে এটা নিয়ে শুনুন, আমি আরও আপনাদের এক মিনিট নিই, এটা নিয়ে না অনেক কথা শোনা গেছে, কেন আমরা লাইক করব, কেন আমরা ভিউ চাইব। আসলে দেখুন, আগেও বলেছিলাম এখনও বলছি যে আপনারা স্টেজে গান করেন তো কেন গান করেন, আপনাদের পপুলারিটির জন্য। তো এই যে আপনি শেয়ারিংটা করছেন, আপনাকে ধরুন 500 জন 600 জন মানুষ দেখছে, এতে কার ভালো হচ্ছে, মঙ্গলটা কার হচ্ছে, আপনারই হচ্ছে। আসলে এটা একটা লোভ দেখানো হয়েছে বলতে পারেন, আপনাকে লোভ দেখানো হয়েছে যে আপনি যদি 100 শেয়ার করেন আপনাকে 1 পয়েন্ট দেবো। কিন্তু আমি যদি এমনি বলতাম যে দেখুন আপনাকে 100টা শেয়ার করতে হবে, না হলে হবে প্রবলেম হবে, তো সেক্ষেত্রে আপনি কী করতেন, নাও করতে পারতেন, ক্ষতিটা কার হতো, আপনার হতো। এটা বলতে পারেন যে ভালো কাজ করার জন্য আপনাকে একটুখানি ঘুষ দেওয়া হলো, দ্যাট ইজ পয়েন্ট, যেটা স্কোরটা আপনাকে দিচ্ছি। ঠিক আছে, তো সবাইকে বেস্ট অফ লাক, আর আজকের এক্সামটা আজকের সবাই খুব ভালো করে দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এটা তো বুঝতেই পারছেন যে যত দিন যাচ্ছে কম্পিটিশানটা ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে,
সেকেন্ড রাউন্ডে কয়েকজনকে বাদ দিতে হয়েছে বাধ্য হয়ে, মানে দিয়েছি বলাটা ভুল হবে, রুলের চাপেই ওরা বাদ চলে গেছেন। থার্ড রাউন্ড যখন শেষ হবে তখন আবার বেশ কিছু যথারীতি বাদ চলে যাবেন, এটা খুব স্বাভাবিক, সেটা আপনাদের মধ্যেই কেউ না কেউ বাধ্য যাবেন। ফোর্থ রাউন্ড শুরু হওয়ার আগে আমরা ছোট্ট করে একটা ওয়াইল্ড কার্ড খেলবো বলেই দিয়েছিলাম, ফোর্থ রাউন্ড শেষ হবে আবার কিছু বাদ চলে যাবেন, তারপরে আমরা চূড়ান্তভাবে যাব ফিফথ রাউন্ডে। তার জন্য অপেক্ষা করতে থাকুন, তার জন্য এখন থেকে প্র্যাকটিস করতে থাকুন, অনুশীলন করতে থাকুন, আর অবশ্যই সবাই ভালো থাকুন, গানে থাকুন, শুভ।